হাই আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই ব্রাদার? আশা করি ভালো আছেন। ইনফিনিক্স নতুন আরো একটি ফোন কিন্তু তারা রিলিজ করে দিয়েছে, এন্ট্রি লেভেল বলা যেতে পারে, যার বাজার মূল্য হচ্ছে 10,999 টাকা, মানে 11,000 টাকা। এখন কথা হচ্ছে কোশ্চেন, এই 11,000 টাকা এই ফোনটি কতটুকু পারফেক্ট আপনার জন্য? স্মার্ট 7 এ স্মার্টফোনটি, এটি কি আসলেই স্মার্ট না অন্য কিছু? এবং ইনটেক বক্সে কি কি রেখেছে আমরা ডিটেইল আজকে দেখার চেষ্টা করব, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। সো ভাই ব্রাদার, পুরো ভিডিওটি রয়েছে ইটস মি আরিফ, আপনারা দেখছেন আরিফ বাংলা। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন, যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথেই থাকবেন। আজকে সাউন্ড ইফেক্ট এবং ব্যাকগ্রাউন্ড সবকিছু মিলিয়ে হজবরল লাগতে পারে, বিকজ অফ আজকে আমরা স্টুডিওতে নেই, একটু বাইরে চলে এসেছি। ভাই ব্রাদার, এই ফোনটি যদি প্রথমে আমরা আনবক্স করি, কি কি রয়েছে সেটা একটু দেখে আসি। ব্যাক পার্ট খোলার পর এখানে আমরা যদি আনবক্স করার চেষ্টা করি, ওকে, আমরা পেয়ে যাব খুব সুন্দর নাদুস্তাদুস একটি ফোন। এই ফোনে আমরা পরে যাই, এক পাশে রেখে দিই। এরপর আমরা দেখে আসি বক্সে আরো কি কি রেখেছে। ওকে ফাইন, সিম ইজেক্টর, সিম খোলার পিন, ওয়ারেন্টি কার্ড, ক্যাটালগ। এরপর হচ্ছে খুবই সুন্দর একটি ব্যাক কভার, আই থিঙ্ক সফট না একটু হার্ড, খুব সুন্দর একটা ব্যাক কভার। এরপর সাথে হচ্ছে 10 ওয়াটের অ্যাডাপ্টার চার্জার, কোয়ালিটি যথেষ্ট ভালো, নট ব্যাড, ইউএসবি কেবল, এই তো এই। সো ভাই ব্রাদার, আনবক্স শেষ, সোনার বাংলাদেশ, এখন আমরা চলে যাব ফোনে। রাইট, ইনটেক ফোন যদি আমরা, ওকে নাইস, এটা কালার হয়, একাধিক কালার হয়, আরও একটি কালার আছে, ওয়েট আমি দেখাচ্ছি, একটা কালার, এই কালারটা কিন্তু খুবই জোশ, খুবই অ্যাট্রাকটিভ কালার। এবং আমরা যদি ডিজাইন নিয়ে কথা বলতে চাই, আমি বলবো ভাই ব্রাদার, এই বাজেট সেগমেন্টের মধ্যে আই থিঙ্ক এর থেকে বেটার ডিজাইন পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এবং সলিড প্লাস্টিক পাচ্ছে, এখানে একটু খাঁচকাটা খাঁচকাটা একটা টেক্সচার রয়েছে, যেটা আপনার হাত যদি ঘামে বা ওয়াইলি ফিল হয় তারপর স্লিপি হবে না। এবং বক্সে সেভ হওয়ার কারণে হ্যান্ড ফিলটা খুবই ভালো পাবেন, চমৎকার। এবং ওয়েট তুলনামূলক একটু কম, খুব বেশি ওয়েট না, সো লং টাইম যদি গ্রিপ করেন বোর ফিল করবেন না। আর ডিজাইনের কথা বলে আমি বলবো, 11,000 টাকার মধ্যে পারফেক্ট একটি ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে ইনফিনিক্স স্মার্ট 7 এই ফোনটির মধ্যে। রাইট ভাই ব্রাদার, আমরা যদি একটু স্ক্রিনের দিকে তাকাই, এখানে আমরা স্ক্রিন কিন্তু বেশ বড় সড় স্ক্রিনই পাচ্ছি, কারণ আমরা জানি যে ইনফিনিক্স বেশ বড় বড় জিনিসই পছন্দ করে হয়তো বা। রাইট, এখানে 6.6 ইঞ্চ HD প্লাস ভিনস একটি আমরা ডিসপ্লে পাচ্ছি ভাই ব্রাদার, এবং টাচ রেসপন্স যথেষ্ট ভালো ছিল। এন্ট্রি লেভেলের সাথে যদি আমরা কম্পেয়ার করতে চাই, টাচ রেসপন্স আমরা যথেষ্ট ভালো পেয়েছি, ওয়েল পেয়েছি। বাট ব্রাইটনেসের কথা বললে, আপনি যদি আউটডোরে সানলাইটে যদি ব্রাইটনেস নিয়ে কথা বলতে চান, আমি বলবো অবশ্যই স্মার্ট 7 এই ফোনটির মধ্যে ব্রাইটনেস নিয়ে আপনি স্ট্রাগল করতে হবে। এবং কালার কন্ট্রাস্ট মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল, যদি 11,000 টাকার কথা মাথায় রাখেন। এরপর যদি ভাই ব্রাদার ইনফিনিক্স স্মার্ট 7 ফোনের এক পাশে আমরা দেখি পাচ্ছি পাওয়ার বাটন। রাইট, পাওয়ার বাটনের ঠিক উপরেই রয়েছে ভলিউম লকার, যেটা দিয়ে ভলিউম বাড়ানো যাবে কমানো যাবে। একদম উপর সাইডে ফ্ল্যাট একটি জায়গা পাচ্ছে, এখানে কিছুই নেই বেসিক্যালি। এবং নিচে আমরা পাচ্ছি ভাই ব্রাদার চার্জিং জ্যাক, ইয়ারফোন জ্যাক এবং স্পিকার। সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, আমি আবারও বলবো ফুল ভলিউমে না দিয়ে যদি 90/80 মাঝামাঝি রাখেন তাহলে একটা ব্যালেন্স থাকবে, সাউন্ড আউটপুট অনেক ভালো পাবেন। এবং অন্য পাশে যদি চলে যায় সিম ট্রে, যেখানে আপনি দুটি সিম ইউজ করতে পারবেন, যদি আপনি চান এক্সট্রা এসডি কার্ড ইউজ করতে সেটাও পারবেন, ডোন্ট ওয়ারি। আর এখানে কিন্তু ব্যাটারি আমরা খুবই ভালো ব্যাটারি পাচ্ছি, 5000 mAh ব্যাটারি। আর এই 5000 mAh ব্যাটারি চার্জ কতটুকু থাকে ভাই ব্রাদার, সেটা যদি আমরা বলতে চাই, আমি বলবো আপনি যদি উড়োধুরা লেভেলের ইউজার হন তারপরও আপনি একদিনের বেশি সাপোর্ট ইজিলি পেয়ে যাবেন, এটা নিঃসন্দেহে। বাট আপনি যদি উড়োধুরা লেভেলের মানে অন্য লেভেলের ইউজার হন, প্রো লেভেলের ইউজার হন, তারপর আমি বলবো আপনি একদিন সাপোর্ট পাবেন, দিনের শেষের ভাগে চার্জ দেওয়ার প্রয়োজন হতে পারে। রাইট, আর এখানে ক্যামেরার কথা বললে ভাই ব্রাদার ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছে। আর ক্যামেরার বাম্প, ক্যামেরার মডিউলের কথা বললে আমি বলবো এই বাজার সেগমেন্টের মধ্যে একেবারে ফেলে দেওয়ার মতো ছিল না, যথেষ্ট ভালোই ছিল। মেইন যে শুটার সেটি হচ্ছে 13 MP, আর এই সেগমেন্টে 13 MP আমি বলবো যথেষ্ট ভালো ছিল, এবং আউটপুট মোটামুটি চালিয়ে নেওয়ার মতো, সানলাইটে যদি ছবি তুলেন আউটপুট যথেষ্ট ভালো পাবেন। এবং সেলফি ক্যামেরা, আমরা যদি সেলফি ক্যামেরার দিকে তাকাই ভাই ব্রাদার, ইনফিনিক্স স্মার্ট 7 এই ফোনটির সেলফি ক্যামেরা দিচ্ছে তারা 5 MP, সো
11000 টাকার একটি স্মার্টফোনে রিয়ার ক্যামেরা পাচ্ছি 13 মেগাপিক্সেল, সামনে পাচ্ছি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, সো যথেষ্ট ভালো, এবং 1080 ভিডিও ক্যাপচার করতে পারবেন 30fps এ। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন ভাই ব্রাদার, রাইট? আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি, বাট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশনটা আমার কাছে একটু উপরে মনে হয়েছে, যদি আরেকটু নিচে মানে এখানটায়, রাইট, এখানটা যদি আমরা পেতাম আমরা সাথে সাথে কিন্তু সেন্সরে আমাদের হাতটা অটোমেটিক চলে যেত, বাট আমার কাছে পজিশনটা একটু উপরে মনে হয়েছে, বাট এটা কিন্তু ডিলে ছিল না, যতবার আমরা প্রেস করেছি প্রপার ওয়েতে সে রেসপন্স করেছে, রাইট ভাই ব্রাদার? আর যদি আমরা এখানে চিপসেট নিয়ে কথা বলতে চাই, চিপসেট একটু কমপ্লেইন রয়েছে, এখানে কিন্তু আমরা চিপসেট পাচ্ছি A22, আসলে A22টাকে স্কিপ করে যদি আমরা G25 দেখতে পেতাম জিনিসটা আরো বেশি চমৎকার হয়ে যেত। আর আপাতত বাংলাদেশ মার্কেটে কিন্তু একটি ভেরিয়েন্টই অ্যাভেলেবল, ইনফিনিক্স স্মার্ট 7 স্মার্টফোনটি, আমরা 4GB র‍্যাম পাচ্ছি, সাথে আরো 3GB ভার্চুয়াল বা এক্সট্রা যে র‍্যাম বলা হয় সেটা অ্যাড করা যাবে, আরিফ বাংলার ভাষা হচ্ছে দুধ ভাত র‍্যাম, রাইট? তো আমরা দুধ ভাত র‍্যামটাকে বাদ দিলে যদি আমরা এখানে কথা বলতে চাই, 4GB র‍্যাম থাকবে, 4GB র‍্যামের সাথে তারা দিচ্ছে 64GB স্টোরেজ, রাইট ভাই ব্রাদার? সো র‍্যাম রোমের কথা বলে আমি বলবো 11000 টাকায় ঠিকঠাক ছিল, মাল্টিপল অ্যাপ নিয়ে আপনি ইজিলি কাজ করতে পারবেন, বাট একাধিক অ্যাপ মানে 6-7টা নিয়ে যদি কাজ করতে চান একটু আপনি ল্যাগ বা স্লো দেখা পেয়ে যাবেন, বিকজ অফ এখানে প্রসেসরটা কিন্তু খুব বেশি ভালো আমরা পাইনি। ভাই ব্রাদার একদম ভিডিও শেষে যদি কথা বলতে হয় এই ভাই কি কি ভালো দিক রয়েছে এর কি কি মন্দ দিক রয়েছে, আমি বলবো প্রথমেই এই বাজার সেগমেন্টের মধ্যে চাইলে তারা এই স্মার্টফোনটিতে প্রসেসর আরেকটু ভালো দিতে পারত, এবং টাচ রেসপন্স আমার কাছে খুব বেশি অন্য লেভেলের মনে হয়নি এই বাজার সেগমেন্টের মধ্যে, বাট 11000 টাকার কথা মাথায় রাখলে ওয়েল, তারপর আমি বলবো টাচ রেসপন্স নিয়ে আসলে আরেকটু কাজ তারা করতে পারতো চাইলে, রাইট ভাই ব্রাদার? এরপর আমি বলবো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের যে পজিশনটা সেটা আমার কাছে প্রপার মনে হয়নি, আমার কাছে মনে হয়েছে আরেকটু নিচে দিলে ভালো হতো, কারণ আমরা যখন হাত দিই মানে যাদের মিডিয়াম ফিঙ্গার তাদের জন্য এই জিনিসটা বেশি উপরে মনে হয়েছে, যাদের হাত বড় তাদের কথা ডিফারেন্ট, সো এখানে আমাদের ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা খুব বেশি ভালো মনে হয়নি আমার কাছে। এছাড়া যদি বলা হয় ডিসপ্লের কালার কন্ট্রাস্ট ডিজাইন আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, এবং 4GB 64GB স্টোরেজ 11000 টাকায় ওয়েল ছিল, বেটার ছিল। এছাড়াও এর ডিজাইন নিয়ে যদি কথা বলতে আমি বলবো এই বাজার সেগমেন্টের মধ্যে এর থেকে বেটার ডিজাইন আই থিঙ্ক কেউ আপনাকে দিতে পারবে না, সো ডিজাইনের কথা বললে ভালো ছিল, ডিসপ্লের কালার কন্ট্রাস্ট আমরা ভালো পেয়েছি, ক্যামেরা ভালো পেয়েছি। অলরেডি ভাই ব্রাদার 7 ডেজ পর আবার কিন্তু দেখা হবে আপনাদের সাথে এই ফোনটি নিয়ে, তখন আমরা স্টুডিওতে কথা বলবো, এর ভালো দিক মন্দ দিক ডিটেলে ডিটেলে আলোচনা করার চেষ্টা করবো, কেননা সেটা থাকবে ইউজার এক্সপিরিয়েন্স। সো নিঃসন্দেহে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন, আরিফ বাংলার সাথে থাকবেন, লাভ ইউ, আল্লাহ হাফেজ।